हेलो एवरीवन, आज के त्रिकोणमितिक फंक्शंस और ग्राफ्स नहीं आलोचना करब। हमें सबार मध्य ग्राफ नहीं एक भय काज करे, ग्राफ क्यों आँकब क्यों करब, एरपर आबार त्रिकोणमितिक फंक्शन ग्राफ, ये तो और भयंकर बेपार सेपार। क्योंकि जो कन्सेप्ट भलोम क्लियर करी, कन्सेप्ट भलोम बुझी प्रैक्टिस करी, ग्राफ्ट मजा लगे आशा करी। तुम्हारा जो सर आगे बेसिक भिडियोगो देखे थको आशा कर एतक्षण तुम्हारे मजा लगते शुरू कर दिए ग्राफ। तो आज के कोसाइन फंक्शन ग्राफ अंकन करब। एखे देवा आ वाई इक्वल टू कॉस थ्री एक्स, व्यवधान देवा आज है माइनस पाई थे पाई पर्यंत। ये फंक्शन ग्राफ अंकन करब एवं वैशिष्ट्य व्याख्या करब। एखे देवा आज है वाई इक्वल टू कॉस थ्री एक्स एवं व्यवधान लिखल। ये फंक्शन हे कोसाइन फंक्शन, एखे रेडियन मानगुलो के कोसाइन सरणी थे डिग्री रूपान्तर कर एक्स इक्ुअल टू माइनस वन एट्टी डिग्री थे एक्स इक्ुअल टू वन एट्टी डिग्री पर्यंत 30 डिग्री व्यवधान कॉस थ्री एक्स एर मान लेब। एक्सर मान प्रतिसंगे वाई एर मानगुलो छके स्थापन करब। एखे हमें छकटी आगे थे रेडी कर रेखे। तुम्हारा जो छकटी क्यों एसे बुझते ना पारो तुम्हारा सर बेसिक भिडियोर ओटी मेथड देखते पो, अपारेशन टेस्टर भिडियोगल देखते पो, तुम आशा कर तुम्हारा बुझे जा। एबारे स्केल निर्धारण करेछि। स्केल निर्धारण क्षेत्र एक्स अक्ष बराबर एक बाहू इक्वल टू 60 डिग्री एवं वाई अक्ष बराबर क्षुद्रतम घर एक बाहू इक्वल टू 0.1 एकक धरेछि। एबार निर्धारित स्केले बिंदुगुली छक थेके प्राप्त ग्राफ कागजे बसिए सुषमभावे जोग करे कस थ्री एक्स एर लेखचित्र अंकन करब। एखाने आमि तोमादेर जन्य बिंदुगुलो आगे थेके बसिए रेखेछि। তোমাদের আমি একটি বিন্দু কিভাবে বসিয়েছি দেখিয়ে দিই। এখানে যেমন মাইনাস ওয়ান এইটি ডিগ্রি আমরা ধরি, আমরা এখানে এক্স ইকুয়াল টু সিক্স ডিগ্রি ধরেছিলাম, তার মানে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত যেতে হলে আমাদের মোট 30 ঘর যেতে হবে। তো আমরা 30 ঘর গেলাম, এই পাঁচ এই পাঁচ এই পাঁচ এই পাঁচ 20, পাঁচ 25, পাঁচ 30, ওয়ান এইটি ডিগ্রি মানে হচ্ছে কি মাইনাস ওয়ান, তার মানে এই হচ্ছে 0.5, এই হচ্ছে মাইনাস ওয়ান। আমরা বিন্দু বসালাম, এভাবে আমরা বাকি সব বিন্দুগুলো বসিয়ে নিয়েছি। এখন আমরা বিন্দুগুলো যোগ করব। বিন্দুগুলো যোগ করার সময় খেয়াল রাখা লাগবে যেন উপরে কোণা না হয়। কোণার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা লাগবে, কোণা করা যাবে না। এভাবে আমরা বিন্দুগুলো যোগ করে নিচ্ছি, কোণা রাখা যাবে না, খেয়াল রাখা লাগবে। এই যে আমরা বিন্দুগুলো যোগ করে নিলাম, এটাই হচ্ছে কস থ্রি এক্স এর গ্রাফ। এখন এটার বৈশিষ্ট্য দেখব আমরা। বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা দেখছি, আমরা জানি যে যখন কোনো গ্রাফের বৈশিষ্ট্য বোঝায় তখন মোট 10টা বৈশিষ্ট্যর কথা আসে। এখন আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য একটা একটি করে ব্যাখ্যা করব। ফার্স্টে আসছে অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে গ্রাফটা অবিচ্ছিন্ন, মানে এটি ওয়েভের মতো সারাক্ষণ ঘুরছে, মানে সারাক্ষণ এইভাবেই চলতে থাকবে, এইটি তার মানে অবিচ্ছিন্ন। ডোমেন আর, এখানে আমরা যে মানে বসাই কস থ্রি এক্স ফাংশনটির মানটি আসবে হচ্ছে গিয়ে সংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হবে না। এবং রেঞ্জ আমরা দেখছি মাইনাস ওয়ান থেকে ওয়ান, মানে হচ্ছে কি আমাদের সর্বনিম্ন মান মাইনাস ওয়ান এবং সর্বোচ্চ মান ওয়ান, এর উপরে বা এর নিচে গ্রাফটি যাবে না। পর্যায় মানে তো আমরা জানি কতটুকু পর্যন্ত গেলে গেলে গ্রাফটি আবার একরকম হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এটি হচ্ছে কি 120 ডিগ্রি। এক্স অক্ষের ছেদক, এখানে আমরা এক্স অক্ষের ছেদক মানে হচ্ছে কি গ্রাফটির কোথায় কোথায় এক্স অক্ষকে ছেদ করেছে। এখানে গ্রাফটি 2n+1 π/6 এই বিন্দুগুলোতে বারবার ছেদ করছে। এখানে আমরা এন এর মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো বসেই আমরা বুঝতে পারবো। আর ওয়াই অক্ষের ছেদক এখানে শুধুমাত্র ওয়ান, কারণ এখানে ওয়ান অক্ষে ওয়ান বিন্দুতেই ওয়াই অক্ষটা কে ছেদ করেছে গ্রাফটি। সর্বোচ্চ মান এখানে 2n π/3। সর্বোচ্চ মান আমরা কখন বলছি, যখন ওয়ান হচ্ছে, কারণ এখানে ওয়ান সর্বোচ্চ মান। 2n π/3 এই বিন্দুগুলোতে সর্বোচ্চ মান আমরা পাই। সর্বনিম্ন মান এখানে মাইনাস ওয়ান, এই সূত্র ব্যবহার করলে আমরা এখানে সর্বনিম্ন মানটা পেয়ে যাই।
আর প্রতিসাম্যতা। আমরা জানি কজ এক্স গ্রাফটি, কজ এক্স ফাংশনটি হচ্ছে জোড় ফাংশন। জোড় ফাংশন, মেজর ফাংশন কি, এটা আশা করি তোমরা স্যারের বেসিক ভিডিওগুলো থেকেই বুঝে গিয়েছো। আর জোড় ফাংশন এবং এটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসাম্য, আর এটির কোনো অসীমতত্ব নেই, কারণ এটি কোথাও কোনো ব্রেক নাই এবং এটি একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সীমিত। তো আমরা পড়ে ফেললাম, এখন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে তোমরা স্যারের বেসিক ভিডিওগুলো দেখতে পারো, আশা করি তোমাদের কাজে দেবে। এবং স্যারের এই ইউটিউবে ভিডিও আপলোড করার বিষয়টিতে আমরা খুবই উপকৃত হচ্ছি, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।